এই সরকারের অধীনে নির্বাচন কর্মীরা তিনটে নির্বাচন করেছে প্রথমে আঠারো সালে নির্বাচন করতে তখন আমি মার খেয়েছি কিন্তু ঢুকতে দেয় না ঢুকতে দেয় না সখন আমি এক থেকে ওই একটা ছেলে ঘুষি মারে ঘুষি মারলে আমি তখন বলে তাহলে ওই ডাহমা করে তোমাকে ঘুষি মারলে কেন আমার মনে হয় না আর কোনোদিন কেউ নির্বাচনে আসতে পারে নির্বাচন করার একটা উদ্দেশ্য আমি চেষ্টা করেছি ভোটারদের দিকে আমরা আস্তে আস্তে মাঠে আনতে পারি কিনা এরা এখন কোন দলের সাথে মনে করে আমরা তো সেনকে সবার গায়ে নৌকর সিল দেখেছিলাম এরা আওয়ামী লীগের কিছু লোকজন আছে আর কিছু লোক আছে মনে করে ভাড়া করা মনে লোকজন কিছু লোক কামলা আছে কিছু লোক মনে করেন এরা আওয়ামী লীগের নাম ধরছে নাম ধরে কিছু ব্যাস লে মারছে কিন্তু প্রকৃত কয়েকজন আওয়ামী লীগের অরিজিনাল তাদের কিছু লোক ওদের হলে কেন পদে আছে এরা কিছু কিছু লোক এরা অদে আছে এখন আমার লোক যদি হয় তাহলে দেখে তো ডিপিতে ধরে আনছে তাদের তো রিমান্ডে নিছে ঠিক না রিমান্ডে নিয়ে যদি বলে যে হ্যাঁ আমরা হিরো আলমের লোক তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি অবশ্যই শাস্তি পেতে নেব না এরকম নির্বাচন হলে আমার মনে হয় যেহেতু কোনো কিন্তু দলেই নির্বাচনে আসতেছে না আর যে কয়েকজন সাথে সাধারণ মানুষ মনে করেছিল যে আমরা স্বতন্ত্র পার্থী কিছু লোক ঘটে নির্বাচন করবো তারা আর কোনো নির্বাচনে আসবে না কারণ আসবে না যে নির্বাচন একদিকে মারের মারও খেতেছে টাকা পয়সাও তাদের গেতেছে। এবং তাদেরকে মামলারও শিকার হতে হইতেছে তো মানুষজন কি এত কিছু শিকার হয় তারা কিন্তু নির্বাচনে আসবে না আমার মনে হয় না আর কোনোদিন কেউ নির্বাচনে আসতে পারে যেদিন আমার সাথে মনে করেন যে ঘটনা ঘটে ওই সেই অবশ্যই পুলিশ মনে করেন ব্যর্থতা করছে কারণ পুলিশ সেদিন কিন্তু ইচ্ছে করলে তাদের কর্তব্য ছিল যখন আমাকে প্রথমে একটা ঘুষি মারে একটা ছেলে সখন আমি কিন্তু মাঠের মধ্যে দেখেছেন আমি বলছি ও আমি কিন্তু আমি কিন্তু দৌড় ধরে বার চেষ্টা করছি আমাকে মারলি কেন তাই সকল তখন কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে ধরেনি এবং পুলিশ কিন্তু যখন আমাকে ঘুষি মারছে পুলিশের একটা কর্তব্য ছিল যেহেতু গন্ডগোল ওরা আমাকে গাড়িতে যদি উঠিয়ে দিত তাহলে কিন্তু আর আমাকে কেউ গায়ে হাত দিতে পারে না তাহলে সেই দিন তারা ব্যর্থটা মনে কিছু মনে করেন এর বিষয়ে আমি ডিবি সহযোগিতা সাথে হারুন সাথে কাছে আমি ডিবি সবাইকে বলবো সেই পুলিশের যারা ওখানে ছিল তারা নিরাপত্তা পালন কেন করলো এবং বিজিবি তাই মারার পরে আমি গাড়ির কাছে গেলাম তারা কেন আমার কাছে আসলো না এটা তদন্ত করে আপনারা একটু দেখবেন চাল ভোট পড়ছে আমরা যেদিন ওখানে ভোটারের মধ্যে আমি কে ভিডিও ভোটে আসে এক হাজার টাকা করে দিয়ে তাদেরকে ভোট কিন্তু দিয়েছে একটা মেয়ে পঞ্চাশ টাকা করে সিল মারছে এবং আট বছর বারো বছর তেরো মনে করেন তেরো কিছু ছেলে মেয়েকে দিয়ে তারা সিল মারাইছে তারা কিন্তু ডাইরেক্ট বলছে যে আমাকে ভোট দিতে দেওয়া পাঠিয়েছে নাম কিন্তু নাই তাদের ভোটারও তারা না এই কিন্তু এই সমস্ত ফুটেজ কিন্তু আমার কাছে আছে হ্যাঁ ওখানে আপনি ভিডিও দেখেছেন যখন আমাকে মনে করেন ওখানে কিনতে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না একটা ছেলে ঘুষি মারে ঘুষি মারলে আমি তখন বলে তাহলে ওই তোমাকে ঘুষি মারলি কেন এ ঘুষি মারলি কেন আমি এই কথা বলেছি এই এই কথা বলে আমি পুলিশকে বলে ওই ছেলে ওই ছেলে ঘুষি মারলো আমাকে ঘুষি মারলি কেন ঠিক আছে এই কথা আমি বলেছে কিন্তু আমি তার কাছে তো জানি আমি কালকে আমি বলতেছি ওই ছেলে ঘুষি মারছে পুলিশকে বারবার বলতে ওই ছেলে পুলিশ কিন্তু করল কি সকল কিন্তু আমাকেই খেলে ধরে ধরে আসে কিন্তু পুলিশ যখন ঘুষি মারলো সাথে সাথে পুলিশের কর্তব্য ক্যান্ডিডেট এটা তাদের সামনে যেহেতু ঘুষি মারছে তাদের উচিত ছিল ওই ছেলেকে ডাবতে ধরা ওই জায়গাতে উচিত ছিল কিন্তু এই যে অন্যায় হচ্ছে একটা ময়ের বুকটা খালি করতেছে তাকে বাংলাদেশের হয়তো নির্বাচন কমিশনার চুপচাপ এটা মনে সহ্য করতে পারে কিন্তু বাইরের দেশ তো মনে করেন সবাই তো আমাদেরকে এক না যে একটা লোকের মানে একত্র মোটে পিট হয়েছে তার মনে করেন হলে দে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সবাই তো আর মানে এক না নিরাপত্তা পালন করবে তারা দেখছে আমাকে বাংলাদেশের নির্বাচন কমিশনার এটা নিয়ে মনে করি ব্যর্থটা মনে করছে তাই তারা বাইরের দেশে নিলে কথাবার্তা বলছে একটা এমপি ক্যান্ডিডেটে তাকে কেন মার হলো আপনি এটা কেন কথা বললেন না না এই সরকারের অধীনে নির্বাচনের কর্মীরা তিনটে নির্বাচন করেছে প্রথমে আঠারোশো নির্বাচন করছে তখন আমি মার খেয়েছি তা আপনি গত হতে এই উপনির্বাচন করলাম সেখানে ভোটে পাশ করেছি তারা ফলাফল দেনে আবার আপনি উপনির্বাচন করলাম ঢাকায় সেবার আমি এখানে নির্বাচন করছি দুইটাই কারণে অনেকে বলছে ভাই আপনি নির্বাচন কেন করেন বারবার নির্বাচন করার একটা উদ্দেশ্য আমি চেষ্টা করেছি ভোটারদের দিকে আমরা আস্তে আস্তে মাঠে আনতে পারি কি না ধরেন বিরোধী দল কোনো দল নাই তারকে আমি ভোটার আনার চেষ্টা করেছি ভোটার আনতে পারি এবং এতে একটা নির্বাচন করার সুষ্ঠু একটা নির্বাচন করবে সেই নির্বাচন থেকে লোকজন মনে করবে বাইরের দেশ এবং মনে করি প্রধানমন্ত্রীর বা একটা মানুষ একটা আসতে আসবে না মানে সুষ্ঠু নির্বাচন হইতেছে আমি এইরকম চেষ্টা করা চেষ্টা করেছি যাতে মানুষ ভোটার দেখ আমি মাঠে আনতে পারে তারপরে দেখ মনে করেন সুষ্ঠু একটা বাংলাদেশ নির্বাচন হয় এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি অনেকটা না এই সরকার ওদিন নির্বাচন করবো না এখন আগের থেকে অনেক ভালো যে আমাদের ব্যথাগুলো কিছু টাকা জখম আর কিছু ব্যথা